नमस्कार बंधुरा आशा करी आपनारा सबाई भालो आछेन। आमी अर्णब और आमार यूट्यूब चैनल अर्णब्स गार्डनिंगे आपनादेर सकलके जानाई स्वागत। यदि आपनारा नतून बागानी हन बा गार्डनिंग विषये सेरकमभावे विशेष कोनो नलेज आपनादेर ना थेके थाके ताहले एई गाछटी आपनादेर जोन्नो एकटी बेस्ट गाछ होते होबे। एई गाछटी हलो स्पाइडर प्लांट बा क्लोरोफाइटम। एटी एकटी इनडोर प्लांट। ताहले चलुन एई गाछेर सम्बन्धे किछु तथ्य जेने निई। এই গাছের কালার ভেরিয়েশন প্রায় 200 রকমেরও বেশি দেখা যায়। স্পাইডার প্ল্যান্টকে আমরা যে কোনো স্থানে রাখতে পারি, তবে তীব্র সূর্যের আলোতে রাখলে এই গাছের পাতা শুকিয়ে যাবে, তাই তীব্র আলোতে রাখলে চলবে না। আর এই গাছটি ঘরের মধ্যে রাখা যায়। এখনকার সময়ে বাস্তবিক দিক থেকে এই গাছকে ঘরে রাখা শুভ বলে মনে করা হচ্ছে, তবে আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। যদি আমরা সায়েন্টিফিক দিক থেকে দেখি তাহলে এই গাছের অজস্র পাতা থাকার কারণে প্রচুর পরিমাণে অক্সিজেন দিতে সক্ষম হয় এই স্পাইডার প্ল্যান্ট। এই কারণেও গাছটিকে সহজেই আমরা আমাদের বাগানে আনতে পারি। তো আজ আমরা দেখে নেব এই গাছের প্রতিস্থাপন সংক্রান্ত সম্পূর্ণ তথ্য। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চলুন তাহলে প্রতিস্থাপনের জন্য কেমন মাটি তৈরি করতে হবে, কেমন টব নির্বাচন করবেন, সমস্ত খুঁটিনাটি বিষয় সম্বন্ধে জেনে নেওয়া যাক। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তাহলে প্রথমেই টব নির্বাচনের ক্ষেত্রে বলে রাখি, আমরা যে কোনো ধরনের টব নির্বাচন করতে পারি, যেমন মাটির টব, প্লাস্টিকের টব বা চীনামাটির টব। যে কোনো টবেই এই গাছ খুব ভালোভাবে বেড়ে ওঠে। তবে টব নির্বাচনের ক্ষেত্রে একটা কথা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো যেই টব আমরা নির্বাচন করব সেই টবের ডেপথ বা গভীরতা যেন মিনিমাম 4 থেকে 5 ইঞ্চি হয়, কারণ এই গাছের গোড়ায় টিউবের মতন অংশ থাকে। সেগুলিকেই সঠিকভাবে বাড়তে দেওয়ার জন্য টবের গভীরতা বেশি হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। তো আমি যেহেতু এই স্পাইডার প্ল্যান্টটিকে আমার ঘরের মধ্যে রাখব, তাই আমি এখানে একটি প্লাস্টিকের টব বেছে নিয়েছি। তো প্রথমেই প্লাস্টিকের টবটি নিয়ে তার ড্রেনেজ সিস্টেমটাকে ভালো করার জন্যে এখানে একটি নেটের টুকরো দিয়ে নিলাম এবং নেটের টুকরোর ওপরে বালি চালার পর যেসব নুড়ি কাকড়গুলো বেঁচে থাকে সেই নুড়ি কাকড় দিয়ে একটি স্তর বানিয়ে নিলাম। যেহেতু আমি এখানে ইনডোরে রাখবো গাছটি, তার জন্যে এই ড্রেনেজ সিস্টেমটা সঠিকভাবে করাটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এবার আসি গাছ নিয়ে। যেই গাছটি আমরা নির্বাচন করব, আমরা এখানে দেখে নেব গাছটি যেন কোনো রকম রোগ না থাকে, গাছে সুস্থ স্বাভাবিক গাছ হয়। তো এই গাছটির দাম খুব একটা বেশি হয় না, জায়গাভিত্তিক দাম পরিবর্তন হয়। তবে এই চারাটি আমার কেনা পড়েছিল মাত্র 30 টাকাতে। আমি 30 টাকাতে এই গাছটি পেয়ে গেছিলাম। তো আপনাদের কাছাকাছি লোকালে যেসব নার্সারি থাকবে সেখানে এই গাছটি আপনারা ইজিলি পেয়ে যাবেন, কিন্তু দামের বিষয়টা আমি সঠিক বলতে পারলাম না, কারণ নানান রকম জায়গায় নানান রকম গাছের দাম হতে পারে। এবার আসি মাটি তৈরিতে আমাদের কী কী উপকরণ লাগবে সেগুলি একটু দেখে নেওয়া যাক। তো সাধারণ মাটি এখানে নিয়েছি 40%, ভার্মিকম্পোস্ট নিয়েছি 30%, কোকোপিট নিয়েছি 10%, বালি নিয়েছি 20%। আর এখানে আমরা যেটা ইউজ করছি পারলাইট, এটা অপশনাল। যদি আপনাদের কাছে থাকে তাহলে দেবেন, না থাকলে ও দেওয়ার কোনো দরকার নেই, তাতেও খুব একটা এফেক্ট পড়বে না গাছে। এবার এই মিশ্রণটিকে আমরা সম্পূর্ণ ভালোভাবে মিশিয়ে নেব। মাটির মিশ্রণটি প্রস্তুত করার পর এবার যে গাছটিকে নিয়েছিলাম সেটি থেকে, সেই গ্রো ব্যাগ থেকে গাছটিকে আলাদা করে নিতে হবে। তো আমি যেভাবে আলাদা করছি এইভাবে যদি পারেন তাহলে ভালো, কিন্তু অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, এইভাবে আলাদা করতে গিয়ে যেন গাছটি ভেঙে না যায়, মানে গাছটির মাটি যাতে ভেঙে না যায়। এবার যে টবটি নিয়েছিলাম তার কিছুটা পরিমাণ আমি নিচে এই মিশ্র মাটিটি দিয়ে নিলাম। যেহেতু আমার এখানে টবের সাইজটা একটু ছোট ইনডোরে রাখার জন্যে, তাই আমি যে মাটিটা একটু ভেঙে নিয়েছি। সাবধানে যদি ভাঙতে পারেন তাহলে অসুবিধা হবে না, তবে গাছের গোড়ার মাটি যেন ভেঙে না যায়। প্রত্যেকটা প্রতিস্থাপনের মতনই এবারও গাছটিকে একদম মাঝ বরাবর বসিয়ে দিয়ে টবের যে বাকি ফাঁকা অংশটা থাকবে সেই অংশে বাকি মাটিটুকু দিয়ে ভরাট করে দেব। ঠিক এইভাবে মাটি ভরাট করে দেওয়ার পর সাইডে একটু চেপে দেবেন, নিচে যাতে কোনো ফাঁকা অংশ না থাকে। তো এখানে এইভাবে আমাদের প্রতিস্থাপনটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো প্রতিস্থাপনের পরে সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজটি হলো জল দেওয়া। তো এখানে আমি গাছটিতে ভালো করে জল দিয়ে নিচ্ছি। টবের বাকি যে ফাঁকা অংশটি রেখেছিলাম পুরোটা দিয়ে আমি একবার জল দিয়ে নেব, যতক্ষণ না ড্রেনেজ সিস্টেম দিয়ে এক্সট্রা জল বেরিয়ে যায়। আর এখানে আমি ডিরেক্ট কিছুর সাহায্যে জল প্রয়োগ করছি না, একটি স্প্রে মেশিন নিয়েছি, তার সাহায্যে জলটা দিচ্ছি। এবং গাছে গোড়া দিয়ে জল দেওয়ার সময় পুরো পারলে গাছটিতে ভালো করে জল দিয়ে ধুয়ে দেবেন, ঠিক এইভাবে। আর এই গাছে যখন জল প্রয়োগ করবেন একটা কথা মাথায় রাখতে হবে, আয়রনযুক্ত জল যাতে গাছে না পড়ে, বা যদি মাঝে মধ্যে দেন তাহলে সমস্যা নেই, কিন্তু যদি অ্যাকোয়াগার্ড বা আমরা যে জল খাই সেরকম জল যদি দেন তাহলে গাছটি অনেক সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে। তো এইভাবে আমাদের আজকের প্রতিস্থাপনের ভিডিওটি সম্পন্ন হলো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, এবং পরবর্তী আরও গাছ সংক্রান্ত নানান রকম ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি এই গাছ সম্বন্ধে বা যে কোনো গাছের বিষয়ে কোনো রকম প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। তো আজ এ পর্যন্তই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।